हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आमी तो खूब भालो आछि, आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो। तो एखन बजे मोटामुटी एकटा बजे, तो आज के आमार रान्नाबान्ना काजकर्म सब शेष, ताई एखन एकटु फ्री आछि, भाबलाम एकटु तोमादेर साथे एकटु गल्प करी। और टुकटाक किछु काज आछे जेगुलो करबो एखन। आसले एखन छेलेओ नेई, मेयेओ नेई बाड़िते, बाड़िटा एकदम ठंडा और टाइमटाओ एकदम पास होच्छे ना, जेहेतु आजके काज शेष हये गेछे, आजके रान्नाबान्नाओ शेष। आजके बृहस्पतिवार, आजके एकटु शर्टकाटे रान्ना करेछि। शर्टकाट बोलते मोटामुटी तीन चार आइटेम हये गेछे, ताओ हये गेछे ताड़ाताड़ि आजके। तो आजके भाबलाम एकटु आमार ड्रेसिं टेबिलटा गुछाबो, कारण आजके अनेक दिन थेके एटा एकदम एलोमेलो हये आछे। आमार मेये सासते एत भालोबासे, ओ स्नान करार पर आध घंटा टाइम ओर ड्रेसिं टेबिलेर सामनेई ओ थाके, और सब किछु खुले खुले देखबे, लागाबे, और जेभाबे खुलबे सेभाबे एगुलो फेले राखबे। तो ওই জন্য দুদিন পর পর আমার এগুলোকে গোছানো গোছাতে হয়। তো আজকে ভাবছি যখন কাজকর্ম হয়ে গেছে, ওরাও নেই বাড়িতে, একটু সব খুলে খুলে সব ঠিক করে গোছগাছ করে রাখি। তো গোছগাছ করতে করতে তোমাদের সাথেও একটু গল্প করি, কারণ একা একা টাইম পাস হয় না। আর গোছানোর সময় ভাবলাম তোমাদের সাথে একটু আমার জুয়েলারিগুলো একটু শেয়ার করব, এগুলো আমি কোথা থেকে কিনেছি, কেমন দেখতে, কারণ আমার কিছু ফ্রেন্ডস আমার কাছে জানতে চেয়েছিল যে আমার জুয়েলারি গলার আইটেমগুলো আমি কোথা থেকে কিনেছি। আমি দোকানের অ্যাড্রেসটা বলেছিলাম ওদেরকে, কিন্তু ওরা বুঝতে পারেনি মানে ঠিক কোন দোকানটা কোন জায়গায়। তো আজকে আমি তোমাদেরকে জুয়েলারিগুলো দেখাবো, আর আজকে সম্ভবত ইচ্ছা আছে বিকেলে একটু যাওয়ার ওই দোকানটাতে। তো যদি যাই আমি আজকে তোমাদের সাথে, আমি সেই দোকানের ভিডিওটাও আমি শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। চলো আমি গোছগাছ শুরু করি। দেখো সব খুলে নিয়ে বসছি এখানটায়, সব ঠিক করবো। প্রচুর কানের আছে, গলার আছে। আমার অ্যাকচুয়ালি কানের আমার ভীষণ শখ, মানে নতুন নতুন সমস্ত ডিজাইনের কানের পরা কেনা, মানে পরার থেকেও বেশি কেনার শখ আমার খুব। তো চলো দেখি, অনেক কানের অনেক গলার, সব একদম এলোমেলো হয়ে আছে। এই বক্সেরটা ওই বক্সে, ওই বক্সেরটা এই বক্সে, এগুলোকে সব গুটিয়ে রাখতে হবে মেয়ে আসার আগে। মেয়ে স্কুল থেকে আসবে, 20 মিনিট সময় আছে হাতে, তো তাড়াতাড়ি গুছিয়ে ফেলি। চলো গলাগুলো দেখাই। দেখো এই গলাটা, এটা তো তোমরা দেখেছো কেউ কেউ, আমার মেয়ের বার্থডের দিন আমি পরেছিলাম এটা। খুব সুন্দর কিন্তু গলাটা, সেদিনই প্রথম পরেছিলাম এই গলাটা। দেখো এই গলাটাও পরেছি অনেকবার, দু তিনবার পরা হয়ে গেছে। আমার প্রত্যেকটা গলার কালেকশনের মধ্যে আমার এই গলাটা আমার খুবই ফেভারিট। এটাও তাই, এটাও মোটামুটি এটা 1200 টাকা নিয়েছিল। আরেকটা আছে, এটা এখন আমার পরা হয়নি, তাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা এই যে দেখো, এটা দেখো কি সুন্দর ডিজাইনটা, এটার সাথে এটা ইয়ারিংসটাও খুব সুন্দর। কানেরটাও কি সুন্দর, অতটা খেয়াল নেই, এক বছর আগে কিনেছিলাম তো খেয়াল নেই। এটাও আমার এখনো পরা হয়নি, এটার সাথে কানের গুলো খুব সুন্দর। কানের গুলো বেশ মানে যখন তখন পরার মতো, শাড়ির সাথে কুর্তির সাথে খুব সুন্দর কানের গুলো, আমার কিন্তু ঠিক মনে নেই। হ্যাঁ ঠিক কত নিয়েছিল, কিন্তু বেশ দাম নিয়েছিল চুড়িগুলো। আসলে দাম নেবেও, জিনিসগুলো ঠিক সেরকমই, কোয়ালিটিও খুব ভালো, কালারটাও এত ভালো, মানে জল লাগলেও নষ্ট হবে না, স্টোনের কোয়ালিটি সবকিছু খুব ভালো। আর তোমরা এই দোকান থেকে, দাদা দোকান থেকে তোমরা যেটাই নাও, দাম হয়তো একটু বেশি হতে পারে, কিন্তু জিনিস যে কিনবে একদম নিশ্চিন্ত, মানে কোয়ালিটির থেকে, কোয়ালিটির দিক থেকেও খুব ভালো, একদম খুব ভালো, খুবই ভালো। কারণ আমার যা তো ব্রাইডাল মেকআপ করায়, আমার যার যে সমস্ত মেকআপের প্রোডাক্টগুলো কিনেছে ওখান থেকে, এক একটা থেকে এক একটা দারুণ প্রোডাক্ট, সব বাইরের প্রোডাক্ট। যার যে প্রোডাক্টগুলো ইউজ করছে এই দাদার দোকানে, দোকানের নামটা সম্ভবত রামরাজ পয়েন্ট শপিং পয়েন্ট, এটা হচ্ছে আলিপুরদুয়ার। যারা আলিপুরদুয়ারে থাকো, আলিপুরদুয়ারের কাছাকাছি আছো, কারণ ওর দোকান থেকে মোটামুটি আলিপুরের আশেপাশে, কুচবিহার টুচবিহারের থেকে অনেক লোক এসে মার্কেটিং করে ব্রাইডাল মেকআপের জন্য।
তোরা এখান থেকে কিনতে পারবে, মানে খুব পছন্দ মতো জিনিস আছে। আর মেকআপের প্রোডাক্ট সব আছে ওর কাছে, একদম গুরুর ব্রাশ থেকে শুরু করে মানে সব কিছু পাওয়া যাবে ওর কাছে। মেকআপ প্রোডাক্ট, জুয়েলারি প্রোডাক্ট, বিশেষ করে যাদের যারা বিয়ের জন্য জুয়েলারি বা সাজার জন্য পার্টি মেকআপের জন্য মেকআপ প্রোডাক্ট বা জুয়েলারি কিনতে চাও, তারা কিন্তু এই দোকানটাতে যেতে হয়। আর যদি একবার যদি না যাও বুঝবে না কি আছে আর কি নেই ওখানটা, একবার গেলে এরপর থেকে আর ওই দোকানেই যাবে, অন্য কোনো দোকানে আর তোমরা যাবে না। এই চুড়িগুলো ওখান থেকেই কিনেছি, খুব ভালো চুড়িগুলো। ওখানটা বলছিলাম তোমরা ওই দাদার দোকান থেকেই কিনবে, কিন্তু মানে কিনবে কিন্তু বলতে প্রেশার করছি বলছি না, মানে অনেকে আমার কাছে জানতে চেয়েছিল জুয়েলারিগুলো আমি কোথা থেকে কিনেছি, তো তাই বললাম যে ওই দোকান থেকে তোমরা কিনতে পারো। কিনলে মানে সমস্ত ডিজাইন, আরও প্রচুর ডিজাইন আছে, এডি জুয়েলারি, গোল্ড পলিশ, মানে অনেক অনেক, এত নাম মনেও থাকে না আমার, আমার যা আবার আবার মনে থাকে এসব, আমার এসব মনে থাকে না এত, যখন যেটা পছন্দ হয় নিয়ে আসি। তো দেখি আজকে যাওয়ার ইচ্ছা আছে, আজকে যদি যাই মানে 100% মধ্যে 90% আমি চেষ্টা করবো যাওয়ার, কারণ আজকে ওয়েদারটা খুব খারাপ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একদম অন্ধকার করে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে একটু থামে আবার বৃষ্টি, তো ওই জন্য কতদূর যেতে পারবো বলতে পারছি না। তবে যদি বৃষ্টি না থাকে ওয়েদার ভালো থাকে আমি যাবো আজকে, আমার যাবো কিছু প্রোডাক্ট কিনবে ওখান থেকে। আর আমিও দেখবো একটু নতুন আইটেম কী কী এসছে ওখানটা, তুমি পার্টস থেকে শুরু করে সব পাওয়া যায়। আর ওখানে ব্রাইডাল মেকআপ যারা করে, মানে যারা ব্রাইডাল মেকআপ শেখায়, আর শেখে যারা ব্রাইডাল মেকআপ, তার ওখান থেকে ড্রেস ভাড়াও পাওয়া যায়, মানে ড্রেস সেই মডেলদেরকে সাজায় না, তো মডেলদেরকে সাজানোর পর মডেলদের জুয়েলারি, ড্রেস সব কিছু ওই দোকান থেকে ভাড়া পাওয়া যায়। আর এক একটা ড্রেস যা সুন্দর, আমার যা যখন মডেল সাজিয়েছিল ব্রাইডাল মেকআপ শিখতে গিয়ে ফাইনালে, তখন আমাকে সাজিয়েছিল, জানি আমি মডেল না, তাও যা আমাকে নিয়ে গেছিলো, ওর ইচ্ছা আমাকে সাজাবে তাই ও আমাকে নিয়ে গেছিলো, আমাকে সাজিয়েছিলো। তো সেই ফটো ক্লিকটা আমি তোমাদেরকে এই পাশের স্ক্রিনে আমি তোমাদেরকে দেখাবো। আর ছিল সে ড্রেস ড্রেসগুলো সব ওই দোকান থেকেই নিয়েছিলাম আমরা, ড্রেস ড্রেসের সাথে ম্যাচিং জুয়েলারি সব ওখান থেকে রেন্টে পাওয়া যায়। তো পার্টি থাকে বা বিয়ে বাড়ি দিনের জন্য বেকার এত দাম দিয়ে কিনে কী দরকার, তারপর তো সেটা পরেই থাকবে, আবার আরেকটা যদি কোনো অকেশনে যাও সেই একই ড্রেস আবার পরো, তো তার থেকে মনে হয় না যে আমরা যদি এরকম রেন্টে নিয়ে নিই তাহলে আমরা এক একটা অকেশনে এক এক ধরনের ড্রেস জুয়েলারি পরতে পারবো, তাহলে সেটা আরও বেশি ভালো হবে। তো তোমরা দেখতে পারো গিয়ে, এখন সব কিছু পাবে ওখানটায়, জুয়েলারি, হাতে চুর, বালা, কালেকশন, ভ্যারাইটিস ধরনের কালেকশন আছে ওর কাছে। আর হেয়ার বান, পার্স, তারপরে মেকআপ প্রোডাক্ট তো আগেই বললাম, সব কিছু আছে, আর একটা সেই দামি দামি প্রোডাক্ট। চলো এখন মোটামুটি আমি এগুলো ওনার সাথে গল্প করতে করতে একটু কিছু গোছালাম, তো চলো বাকিটুকু আমি পটাপট গুছিয়ে ফেলি, আমার আবার নিয়ে আসার টাইম হয়ে যাবে। তারপর একদম জামা কাপড় ড্রেস এদিকে খুলে ফেলবে, ওদিকে খুলে ফেলবে, আবার সেগুলো গুটাতে হবে। চলো এগুলো গুটিয়ে যাই। আমার মেয়ে এসে পড়েছে, ড্রেস ড্রেস তো সব খুলে দিলাম, এখন ওকে একটু ফলের রস করে দেবো আর একটু ফল দেবো। তো আমি একটু চলো দেখাই কি করছে আসার পর। এই যে দেখো অবস্থা, এটা কি হচ্ছে সানা? এই যে এখন বিছানা করছে ঘরের ভিতরে, এখানে ঘুমাবে আজকে, বিছানা করছো যে? আচ্ছা আচ্ছা, তোমার জন্য আমি একটু ফলের রস করে আনি। ঘর এখন উল্টে গেছে, ঘরটা উল্টে গেছে, তাহলে আমি ফলের রস নিয়ে আসছি। হ্যাঁ আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম মোসম্বি, মালটা, মালটা এই জিনিসটা না খুব সুন্দর, বেশ দেখতে কিন্তু কমলার মতন, কিন্তু কমলা না অ্যাকচুয়ালি, এটা কাটার পর ভেতরটা না একদম মোসম্বির মতো। তাহলে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কেটে। আর এই যে ডালিমের রস রেখেছি রিয়েল ফ্রুট জুসের, ওকে দেবো খেতে। এই যে দেখো একদম মোসম্বির মতন ভেতরটা, কিন্তু কমলার মতন দেখতে, একদম ঝোয়া টোয়াগুলো, রসটাও একদম কমলার মতন। এটা আমি রস করে দিয়েছি, আমার ছেলেও খুব ভালোবাসে। খাওয়া রেডি সানা, এই যে তোমার ফল, এ নাও নাও নাও। কি ঘরের ভিতরে ওর ডেলি পার্টি হয়, এভাবে সব ওকে সাজিয়ে দিতে হবে প্লেটে, তারপর ওইগুলো নিয়ে বসবে, সাথে যে মোবাইলটা তো আছে এটা, এখন গান শুনবে, খাবে আধ ঘন্টা লাগিয়ে। তুমি খেতে থাকো। হ্যাঁ হয়নি ফল, খা, বাপরে, আচ্ছা খাও খাও খাও, আরো 20 মিনিট লাগবে খাওয়া হলে। তারপর ওকে স্নান করাবো, স্নান করানোর পরে একটু স্কুলের হোমওয়ার্কগুলো করাবো, কালকে কালকে এক্সাম, কালকেও এক্সাম আছে, একটু হোমওয়ার্কগুলো করাবো, এক্সামের পড়াগুলো একটু পড়াবো। আর তারপরে ততক্ষণে ছেলেও চলে আসবে, ছেলে আসলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে তারপর আজকে একটু মার কাছে যাবো, অনেকদিন হয়ে গেলো মার কাছে যাওয়া হয় না, কারণ একদিন পরীক্ষা ছিল ছেলের, আর এখনও আছে, গ্যাপ আছে মাঝখানে অনেক দিন, তো আজকে একটু পড়ার চাপটা কম, ডেলি টিউশন থাকে, আজকে নেই টিউশন, থাকলে পড়া থাকলে স্কুলের হোমওয়ার্ক অনেক থাকলে যাওয়া হয় না, ওই জন্য অনেকদিন থেকে যাওয়া হচ্ছে না আমার কাছে, তো আজকে একটু চাপ কম আছে, তাই ভাবলাম আমি একটু যাই মার কাছে ঘুরে আসি। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি রামরাজ শপিং পয়েন্টে, তোমাদেরকে কথা দিয়েছিলাম সেই কথা রাখার জন্য আমি চলে এসেছি, আমি আজকে আর অন্য কোথাও যাইনি, কারণ বাইরের ওয়েদারটা এত খারাপ করেছে, তাই আমি তাড়াতাড়ি করে আমি এখানটায় চলে এসেছি আগে।
তো ফ্রেন্ডস, দোকানটা হচ্ছে আলিপুরদুয়ার জংশন থেকে উড়ালপুলটা পার করে গিয়ে ফেমাস যে মিষ্টির দোকানটা আছে রাজকমল সুইটস, তার সেই দোকানের এক দুটো দোকান আগে দোকানটা একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। উপরে উঠলেই দোকানটা, এই দেখো এগুলো হেয়ার বান, তোমরা দেখতে থাকো আমি এক এক করে তোমাদেরকে সব দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো এগুলো হেয়ার বান, আর এখানটায় মোটামুটি জুয়েলারি ড্রেস সবই রেন্টে দেওয়া হয়। যারা ব্রাইডাল মেকআপ শেখায় বা শিখছে তারাও এখান থেকে ড্রেস আর জুয়েলারি ভাড়া নিয়ে মডেলদেরকে সাজাচ্ছে, কিংবা বিশেষ করে যারা বিয়ের কনে সাজতে চাও, বিয়ের কনে সাজবে সামনে, তো তারাও এখান থেকে শপিং করতে পারো। এখানের মেকআপ প্রোডাক্টগুলো সব ব্র্যান্ডেড, আর এখানে ব্র্যান্ড ছাড়া কিছুই পাওয়া যায় না। আর এখানে যে সমস্ত ব্র্যান্ড আছে আমার মনে হয় না আলিপুরে আর কারোর কাছে আছে, যে যেমন জুয়েলারিগুলো ঠিক তেমন মেকআপের আইটেমগুলো, আর ড্রেসগুলোর তো তুলনাই হয় না, দারুণ দারুণ সমস্ত ড্রেস আছে। এই দেখো এগুলো হচ্ছে আইশ্যাডো প্লেট, আইশ্যাডো প্লেটগুলোও খুব সুন্দর, এগুলো মোটামুটি যেমন ব্র্যান্ড তেমন দাম হবে, যত ব্র্যান্ড ভালো হতে থাকবে কোয়ালিটি ভালো হতে থাকবে দামও বাড়তে থাকবে। তো আজকে আমি তোমাদেরকে বেশি ভালো করে দেখাতে পারবো না, আমি খুব তাড়াহুড়োতে আছি চলে যাব। দেখো এগুলো মোটামুটি 850,000 থেকে শুরু হচ্ছে, আর আমার যা যেটা ইউজ করে ক্রেলন ক্রেলন কি হ্যাঁ ওরকমই হবে, ওটা 4500 টাকা নিয়েছিল। খুব সুন্দরই আইশ্যাডো প্লেটগুলো, আইশ্যাডোগুলোর কোয়ালিটিও খুব ভালো, কারণ আমি তো ইউজ করি, কারণ আমি কোথাও গেলে আমার যা আমাকে সাজিয়ে দেয়, তো এই প্রোডাক্টগুলো ইউজ করেছি আমি, মানে দেখেছি স্কিনের কোনো ক্ষতি হয় না আর খুব ভালো করে বসে স্কিনে, প্রোডাক্টগুলো খুবই ভালো। ব্র্যান্ডগুলোও তো দেখতে হবে না, খুব ভালো ব্র্যান্ড, দামি ব্র্যান্ড এগুলো। তো তোমরা দেখো এগুলো, এই যে এটা দেখো, এটা স্পটলাইটের, যারা পার্টি মেকআপও সাজতে চাও, বিয়ের কোণে ছাড়াও এমনিও যারা সাজতে খুব পছন্দ করো তারাও এখানটায় আসতে পারো, এখান থেকে এসে মেকআপ প্রোডাক্টগুলো নিয়ে যাও, জুয়েলারি আইটেমগুলো দেখো খুবই সুন্দর, খুব ভালো লাগবে। আর যারা বিয়েবাড়ি পার্টিতে যাবে তারা এই ড্রেস না কিনে আমার মতে এখান থেকে ভাড়া নিয়ে জুয়েলারির সাথে ম্যাচিং করে পরো, সেই মজা হবে, এক একটা অকেশনে এক একটা ড্রেস নেবে। এই দেখো এই লিপস্টিকের কালারগুলো, এগুলো 850,000 থেকে শুরু, প্রত্যেকটা কালার খুব সুন্দর, লিপস্টিকগুলো ঠোঁটে লাগানোর পরে এত দারুণ লাগে না দেখতে, আমি আমার যার আছে এটা, এই 5টা শেডের আছে, খুব ভালো লাগে লাগালে লিপস্টিকগুলা। দেখো কত মেকআপের প্রোডাক্ট সব আছে, সব যেটা চাবে সেটাই আছে। আর ব্র্যান্ডগুলো আমি বারবার বলছি, ব্র্যান্ডগুলো খুবই ভালো, খুবই দামি ব্র্যান্ড, এখানে ব্র্যান্ড ছাড়া কিছুই নেই। এই দেখো এগুলো হচ্ছে এডি জুয়েলারি, এই গলারটা দেখো, যে আরেকটা গলার বের করছে দেখো, এটাও এই দেখো, এটা এটা পরলে তো গলাটা একদম পুরো ভরে থাকবে, আর অন্য কিচ্ছু পরার দরকার নেই, কি সুন্দর না। এই গলারটা দেখো, বাহ, জাস্ট ওয়াও, সব থেকে টপ ডিজাইন, আমার এই গলারটা সব থেকে ভালো লেগেছে। এই কানের দুলগুলো দেখো, কানের দুলগুলো এক একটার থেকে এক একটা খুব সুন্দর, আর এত ভারী ভারী কানের দুলগুলো, প্রত্যেককে পরলে মানাবে কানের দুলগুলো, এগুলো পরলে আমার কান তো ছিঁড়েই যাবে। ইয়ারিংসের কালেকশনগুলো খুব ভালো, খুব ভালো মানে খুবই ভালো, মানে মোবাইলে দেখা আর সামনে এসে দেখা হচ্ছে আরেক রকম। এগুলো দেখো, এগুলো এডি জুয়েলারির গলার, এখানে গোল্ডেন বেসের উপরেও আছে, এ দেখো এটা হচ্ছে কপার বেস জুয়েলারি, এগুলো সাউথ ইন্ডিয়ান শাড়ির সাথে খুব মানাবে। বিশেষ করে কাঞ্জিবরম শাড়ির সাথে, একটা কাঞ্জিবরম শাড়ি আর এই গলারটা দারুণ, সবাই তোমাদের দিকেই তাকিয়ে থাকবে।
এই গলারটা দেখো, বাহ কি সুন্দর। এগুলো মোটামুটি 1200 থেকে শুরু। এই চুড়ি আর বালাটা দেখো, বা এই চুড় আর বালা যেগুলো তোমাদেরকে দেখালাম এগুলো কিন্তু 1200 থেকে শুরু। যত ডিজাইন বাড়তে থাকবে তত দাম বাড়তে থাকবে। এই গলারগুলো দেখো, এগুলো হচ্ছে গোল্ডেন বেসের উপরে, এগুলো বিয়ের কনেদেরকে পরলে দারুণ লাগবে, বোঝাই যাবে না তুমি গোল্ড পরেছো নাকি কেনা পরেছো। ফ্রেন্ডস, আজকে আর আমি বেশি দেখাতে পারবো না। এই দেখো এই চুড়গুলো, এগুলো 1200 থেকে শুরু। আর জুয়েলারির উপরে 10% ডিসকাউন্ট কিন্তু সব সময় থাকে, তোমরা যখনই যাও জুয়েলারির উপরে 10% ডিসকাউন্ট তোমরা সব সময় পাবে। এগুলো দেখো, এগুলো টায়রা টিকলি। আর মেকআপ প্রোডাক্টের উপর সম্ভবত আছে ডিসকাউন্ট, আমার তো এগুলো নেইনি, ঠিক খেয়াল নেই। তোমরা আসো দেখো, যদি না আসো মিস করবে। ফ্রেন্ডস, আজকে আমি আর বেশি দেখাতে পারবো না, আমি একটা গলার আর পার্স নেব, তো তাড়াতাড়ি ওগুলো নিয়ে আমি বাড়ি চলে যাব। ফ্রেন্ডস, আমি মার্কেট থেকে চলে এসেছি, আমিও ঘরে ঢুকলাম, অমনি বৃষ্টিও নামলো, ভাগ্যিস আর দেরি করিনি আমি। আমি এসেই ফ্রেশ হয়েই আমি তোমাদের সামনে আসলাম, ভাবলাম তোমাদেরকে তাড়াতাড়ি গলারটা আর ব্যাগটা দেখিয়ে দিই, তারপর আবার ছেলে মেয়েকে পড়তে নিয়ে বসতে হবে, ওদের যেহেতু এক্সাম আছে কালকে। তো চলো ফটাফট দেখিয়ে তুলি আমরা গলারটা। দেখো এই গলারটা কিনে নিয়ে এসেছি, সাথে কানেরটাও দারুন। পার্সটা দেখো, তোমাদেরকে এই যে পার্সটা ব্ল্যাক কালার, আমার খুব পছন্দ হয়েছে, অনেকদিন থেকে একটা ব্ল্যাক কালারের পার্স কিনবো কিনবো ভাবছিলাম, আজকে একদম পছন্দ মতন পেয়ে গেছি। এটা একটা বেশ লম্বা ফিতা আছে সাইডে, এখন একটা ব্যাগটা তো ডিসকাউন্ট পেয়েছি, ফ্রেন্ডস আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার জুয়েলারি কালেকশনগুলো আর দোকানের কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, ভালো লেগেছে জানি তাও জানতে চাচ্ছি। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতন আসি, টাটা, বাই বাই।